আমাদের আশেপাশে যদি কিউট কোনো প্রাণী থাকে তা হলো বিড়াল। তাই তো বিড়াল সকলেরই পছন্দ, এদের কিউটনেস এবং সোয়াক সবারই পছন্দ। আপনি হয়তো আপনার আশেপাশে অনেক বিড়াল দেখেছেন, কিন্তু আজকের ভিডিওতে আমরা এমন কিছু বিড়ালের প্রজাতি দেখব যা আপনি কখনো দেখেননি। এদের মধ্যে কোনো কোনো বিড়াল তো আবার দেখতে চিতাবাঘের মতো, আবার কোনোটি দেখতে অনেক কিউট হয়ে থাকে। তাই এসব কিউট বিড়ালগুলো দেখতে চাইলে আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। এতে করে আমরা ভিডিও দিলে আপনি সবার আগে পেয়ে যাবেন। নাম্বার 10, সেলক্রিক ক্যাট। এই বিড়ালগুলো দেখতে অনেক কিউট হয়ে থাকে এবং এদের লোমগুলো কোঁকড়ানো, তাই তো এই বিড়ালগুলোকে যে কারো কোলে নিয়ে আদর করতে ইচ্ছে করে। এদের স্বভাব খুবই মিষ্টি প্রকৃতির হয়ে থাকে। এই বিড়াল কার্লি হেয়ার কাট নামেও পরিচিত। এদের শরীরের প্রত্যেকটি লোম কোঁকড়ানো থাকে, যা এই বিড়ালগুলোকে একটি আলাদা লুক দেয়। সাধারণ বিড়াল থেকে এই বিড়াল খুবই আকর্ষণীয় হয়ে থাকে। এই বিড়ালগুলো মানুষের সাথে থাকতে বেশি পছন্দ করে, তাই তো আপনি চাইলে আপনিও এই বিড়াল পোষার জন্য নিতে পারেন। এই বিড়াল মানুষের সাথে খেলা করতে বেশি পছন্দ করে থাকে। আপনি হয়তো ভাবছেন এই বিড়ালগুলোকে মানুষ খুব কম পালন করে, কিন্তু না, এদের এরকম লোমের কারণে এরা পুরো পৃথিবী জুড়ে অনেক জনপ্রিয়। এই বিড়ালের জনপ্রিয় হওয়ার কারণ হলো এদের মিষ্টি স্বভাব। নাম্বার 9, অসিলট ক্যাট। এই প্রজাতির বিড়ালকে দেখার পর সকলেরই চোখ কপালে উঠে যায়, কেননা এই প্রজাতির বিড়াল দেখতে সম্পূর্ণ চিতাবাঘের মতো। কিন্তু সত্য ঘটনা হলো এটি চিতা কিংবা চিতার বাচ্চাও নয়, এটি হলো বিড়াল। এই প্রজাতির বিড়াল হুবহু চিতাবাঘের মতো। এই বিড়ালের লুক চিতাবাঘের মতো হলেও এদের স্বভাব বিড়ালের মতোই চঞ্চল। যে কেউ এই বিড়ালকে চিতাবাঘ ভেবে ভুল করে। বাংলাদেশে কিছুদিন আগে দুই যুবক এই জাতের বিড়ালকে চিতাবাঘ বলে ফেসবুকে বিক্রয়ের পোস্ট দিয়েছিল। তারপর বন বিভাগের কর্মকর্তারা এটি দেখতে পেয়ে ক্রেতা সেজে তাদের সাথে কথা বলে বিড়াল সমেত তাদের আটক করায় এবং ওই দুই যুবককে জেল এবং 50,000 টাকা জরিমানাও করা হয়। তো দর্শক, এই বিড়ালকে আবার বাঘ ভেবে ভুল করবেন না এবং আপনারা সবসময় সচেতন থাকবেন। নাম্বার 8, পালাস ক্যাট। এই প্রজাতির বিড়ালগুলো অন্য প্রজাতির বিড়াল থেকে একটু আলাদা, কেননা এরা এদের শরীর 5 থেকে 6 সেন্টিমিটার পর্যন্ত লম্বা করতে পারে। এর শরীরের আকার হয়ে থাকে গোল, যার ফলে এদেরকে অনেক মোটাসোটা মনে হয়। এই বিড়ালগুলো দেখতে নিষ্পাপ হলেও এরা অনেক আক্রমণাত্মক, কারণ এই প্রজাতির বিড়ালের দাঁত অন্য প্রজাতির বিড়ালের দাঁতের তুলনায় অনেক বড়। এদের দাঁত এবং চোয়াল অনেক শক্তিশালী হয়ে থাকে, তাই তো এরা সহজেই যে কারো ক্ষতি করে দিতে পারে। তাই এ প্রজাতির বিড়াল থেকে একটু দূরে থাকাই ভালো। এ প্রজাতির বিড়াল সবসময় রেগে থাকে, তাই তো এদেরকে বন্য প্রাণীর তালিকায় রাখা হয়েছে। এই বিড়ালও মানুষের থেকে দূরে থাকতে বেশি পছন্দ করে, কিন্তু এগুলো দেখতে অনেক কিউট হয়ে থাকে। নাম্বার 7, স্পিনিক্স ক্যাট। এখন আমরা যে বিড়ালটি দেখছি এটি সাধারণ প্রজাতির বিড়াল থেকে একটু অন্যরকম, কেননা আমরা যেসব বিড়াল দেখে থাকি সেগুলোর গায়ে লোম থাকে, কিন্তু এই প্রজাতির বিড়ালের গায়ে কোনো প্রকার লোম থাকে না। তাই তো এটি ইউনিক একটি জাত, এদের গোফও থাকে না, তাই তো এদেরকে হেয়ারলেস ক্যাটও বলা হয়। এই প্রজাতির বিড়াল বানানো হয়েছে ক্রস ব্রিডিং ঘটিয়ে। এদের শরীর দেখতে কিছুটা অন্যরকম মনে হলেও এদের শরীর অনেক নরম এবং অন্য প্রাণীগুলো থেকে অনেক কিউট হয়ে থাকে, তাই তো অনেকে এই প্রাণীটা পুষে থাকে। এরা এদের মালিকের সাথে এবং মালিকের আশেপাশে যে কোনো ব্যক্তির সাথে খুব ভালোভাবে মিশে যায়। এই বিড়ালগুলোর স্বভাব হয়ে থাকে অনেক নম্র। এই প্রজাতির বিড়ালের চাহিদা অনেক, তাই তো এই প্রজাতির বিড়ালের দামও অনেক বেশি। নাম্বার 6, খাওম্যান ক্যাট। এই প্রজাতির বিড়াল পাওয়া যায় থাইল্যান্ডে। থাইল্যান্ডের জনপ্রিয় বিড়ালের প্রজাতিগুলোর মধ্যে অন্যতম একটি বিড়াল প্রজাতি হলো খাওম্যান ক্যাট। এই প্রজাতির বিড়াল শুধুমাত্র সাদা রঙের হয়ে থাকে, তাই তো এই বিড়াল দেখতে অনেক সুন্দর এবং অনেক কিউট হয়ে থাকে। এদের সৌন্দর্য বেড়ে যায় এদের চোখের কারণে। এই বিড়াল সম্পর্কে একটি মজার তথ্য হলো এই বিড়ালের দুটি চোখের রং দুই রকম। হ্যাঁ, দুইটা ভিন্ন চোখের রং দুইটা ভিন্ন ভিন্ন রঙের হয়ে থাকে। এই প্রজাতির বিড়াল দেখতে অনেক সুন্দর হয়ে থাকে। এদের মায়াবী চোখের রং যে কাউকে আকৃষ্ট করতে পারে। আপনিও চাইলে এই বিড়ালকে বাসায় পুষতে পারেন, কারণ এই বিড়ালগুলো অনেক বন্ধুত্বপূর্ণ হয়ে থাকে।
নাম্বার 5 মেইনকন। বিড়ালের এই প্রজাতিটা দেখতে কিছুটা সিংহের মতো, কেননা এদের গলার দিকে সিংহের মতো কেস থাকে। এদের শরীরের আকার বাকি বিড়াল থেকে অনেক বড় হয় এবং এদের লোমগুলো অনেক লম্বা হয়ে থাকে। এই বিড়ালের জাতটি দেখতে সত্যিই অনেক সুন্দর এবং আকর্ষণীয়। এদের দেখে যে কোনো মানুষেরই পছন্দ হয়ে যায়, তাই তো অনেক মানুষই এই বিড়াল পুষতে আগ্রহী। এই বিড়ালের ওজন 8 থেকে 9 কেজি পর্যন্ত হয়ে থাকে, যার কারণে এদেরকে বন বিড়ালও বলা হয়। কিন্তু এদের মধ্যে বন্য কোনো স্বভাব নেই, এরা অনেক বন্ধুত্বপূর্ণ হয়ে থাকে। এই বিড়ালগুলো মালিকের বিশ্বাস সর্বদা অটুট রাখার চেষ্টা করে। এরা অচেনা ব্যক্তিদের থেকে একটু দূরেই থাকে এবং মালিকের সাথে থাকতে বেশি পছন্দ করে। নাম্বার 4 পার্সিয়ান ক্যাট। এই বিড়াল পৃথিবীর সব থেকে সুন্দর বিড়ালগুলোর তালিকায় অন্তর্ভুক্ত এবং এই বিড়াল দেখতে অনেক সুন্দর ও কিউট হয়ে থাকে। এই বিড়াল জনপ্রিয় হওয়ার কারণ হলো এদের লোম। এদের লোম দেখতে অনেক সুন্দর এবং অনেক সিল্কি হয়ে থাকে। এদের লোমগুলো যে কাউকে আকৃষ্ট করে, তাই তো মানুষ এ জাতের বিড়ালকে পুষতে বেশি আগ্রহ দেখায়। এদের সিল্কি লোমগুলোর কারণে এরা দেখতে অনেক আকর্ষণীয়, তাই তো অনেক হলিউড মুভিতেও এই বিড়াল দেখানো হয়েছে। বাংলাদেশ এবং ভারতে এই বিড়াল সব থেকে জনপ্রিয় একটি বিড়ালের জাত। বাসায় পোষার জন্য পারফেক্ট একটি বিড়ালের জাত হলো পার্সিয়ান ক্যাট, কেননা এই বিড়ালগুলো অনেক বন্ধুত্বপূর্ণ হয়ে থাকে এবং অনেক নম্র হয়ে থাকে। নাম্বার 3 স্কটিশ ফোল্ড ক্যাট। ইংল্যান্ডের সব থেকে বিশেষ প্রজাতির মধ্যে অন্যতম একটি প্রজাতি হলো স্কটিশ ফোল্ড ক্যাট। এই জাতের বিড়ালকে স্কটিশ শর্ট হেয়ারও বলা হয়। এই প্রজাতিটি অনেক বিখ্যাত, তাই তো মানুষ এদেরকে বাসায় রাখতে অনেক বেশি পছন্দ করে। এই প্রজাতির বিড়ালগুলো দেখতে অনেক কিউট হয়ে থাকে এবং যে কোনো পরিবারের সাথে খুব ভালো মানিয়ে নিতে পারে। এরা খুব ভালো বন্ধুত্বপূর্ণ এবং মালিকের সাথে খেলাধুলা করতে বা মালিকের সাথে সময় কাটাতে এরা অনেক বেশি পছন্দ করে। বাড়িতে পোষার জন্য একদম পারফেক্ট একটি বিড়ালের জাত হলো স্কটিশ ফোল্ড ক্যাট। নাম্বার 2 স্যান্ড ক্যাট। এই ছোট্ট কিউট বিড়ালটি দেখে আপনি হয়তো ভাবছেন এটি আপনার বাসায় এক্ষুনি নিয়ে আসবেন এবং কোলে নিয়ে আদর করবেন। আপনি হয়তো ভাবছেন এই বিড়ালটি সাধারণ বিড়ালের মতোই, কিন্তু না, এরা একদম আলাদা। এদের শুধুমাত্র মরুভূমিতেই দেখতে পাওয়া যায় এবং মরুভূমির 50 ডিগ্রি তাপমাত্রাতেও এই বিড়ালগুলো সহজে চলাচল করতে পারে। এদের থাবা সাধারণ বিড়ালের থেকে আলাদা। এরা খুব ভালো মরুভূমিতে মানিয়ে নিয়েছে। মরুভূমিতে রাতে যখন ঠান্ডা পড়ে তখন এদের লোম এদের শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে। এই বিড়াল তার শিকার ধরার জন্য রাতের বেলা বের হয়। এই বিড়ালের কান অনেক তীক্ষ্ণ হয়ে থাকে, তাই তো রাতের বেলা ছোট ছোট শব্দকেও এরা খুব তাড়াতাড়ি বুঝতে পারে এবং তাদের শিকার ধরে ফেলতে পারে। নাম্বার 1 যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আমাদের ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন। এতে করে আমরা আরও অনুপ্রাণিত হয়ে আরও ভালো ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করব। নাম্বার 1 মানচকিন ক্যাট। কিউট বিড়ালের ভিডিও বানাবো আর মানচকিন ক্যাটের নাম আসবে না তা তো হতেই পারে না। এই প্রজাতির বিড়ালগুলো অন্য প্রজাতির থেকে অনেক বেশি কিউট হয়ে থাকে, তাই তো এই প্রজাতির বিড়াল আজকের ভিডিওর নাম্বার 1 জায়গা করে নিয়েছে। এই বিড়ালের কিউটনেসের কারণেই এই বিড়াল পুরো পৃথিবী জুড়ে অনেক বেশি জনপ্রিয়। এই প্রজাতির বিড়ালের পা অন্য প্রজাতির বিড়ালের পায়ের তুলনায় অনেক ছোট হয়ে থাকে, তাই তো এদের দেখতে অনেক বেশি কিউট লাগে। এ প্রজাতির বিড়ালকে সকল বয়সের মানুষ অনেক বেশি পছন্দ করে থাকে। বাসায় পোষার জন্য এই বিড়ালটি একদমই পারফেক্ট একটি বিড়াল। এই বিড়ালগুলো অনেক বন্ধুত্বপূর্ণ হয়ে থাকে এবং মালিকের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করে, তাই তো আপনিও চাইলে এই বিড়ালকে পুষতে পারেন। প্রিয় দর্শক, সৃষ্টিকর্তার সুন্দর সৃষ্টিগুলো সত্যিই অসাধারণ। এত সুন্দর সুন্দর সৃষ্টির জন্য আমাদের উচিত অবশ্যই সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করা। তো ভিডিওটি কেমন লেগেছে? আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে এখনই একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পেট ওয়ার্ল্ডের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন। ধন্যবাদ।